আমরা এগিয়ে চলেছি তালসারির দিকে। আমরা একটা টোটো করলাম ওলদিঘা থেকে, টোটো করে আমরা এগিয়ে আসছি, টোটো করে আমরা তালসারিতে এলাম আর কি। এই দেখতেই পাচ্ছেন এখানে ওড়িয়া ভাষায় লেখা রয়েছে ডেসক্রিপশন কিছু, যারা ওড়িয়া জানেন তারা পড়তে পারবেন অবশ্যই। কিছু ছোট ছোট দোকান রয়েছে নিচে শুরুতেই। বিচটা সামনেই দেখা যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা এবারে বিচের দিকে। আমরা চলে এসেছি তালসারি বিচে, যদিও ঠিক একটা বিচ নয়, একটা ঘাট মতো রয়েছে। ঘাটে করে আমরা ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে বিচ রয়েছে, ওখানে যাব, নৌকো করে যাব। এই যে নৌকো যাওয়া হচ্ছে 40 টাকা করে নিচ্ছে, আসা এবং যাওয়া দুটো মিলে এক একজন। আমরা দুজন আছি, দুজনে 80 টাকা দিতে হবে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা নেমে এই নৌকোতে উঠবেন, নৌকো থেকে উঠে এবার ওই দিকে যেতে হবে। চলুন যাওয়া যাবে। দুজন 80 টাকা, ধন্যবাদ। দেখাই যাচ্ছে দূরে গাছপালা, দাম বিক্রি হচ্ছে, অসাধারণ ঢেউ। কিন্তু আমি আর একটু বেশি হয়তো এক্সপেক্ট করছি, এবং বীজটা একটু বড়। বালি চিকচিক করছে দূরে, কিছু লোকও দেখা যাচ্ছে। লাল কাঁকড়া এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, ছোট্ট কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট কাঁকড়া, বাচ্চা কাঁকড়া একদম। আপনার কিছু ঘরবাড়ি আপনি দেখতে পাবেন, এই যে এখানে আছে, এখানে আছে। আসলে প্রচণ্ড গরম, সেই জন্য হয়তো তারা এখন এখানে নেই। পরবর্তী বিকেলের আলোয় হয়তো দেখতে পাওয়া যাবে তাদেরকে, যদি আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবো এখান থেকে। আমাদের এবারে গন্তব্য হচ্ছে উদয়পুর, আমরা উদয়পুর যাব। টোটো দাঁড়িয়ে আছে, সেই টোটো করেই যাবো আমরা। একটু দেখি নৌকোর দিক থেকে যাওয়া যাক, এবং এখানেও দেখতে পাচ্ছি কিছু গাছপালা রয়েছে, দেখতে অত্যন্ত ভালো লাগছে। যাওয়া যাক ওদিকটা। আমরা হাঁটতে হাঁটতে যেটা বলছিলাম যে কিছুটা জায়গায় বেশ গাছপালা রয়েছে সেদিকটা এসছি। একটি সুন্দর নৌকোও রয়েছে, পরিত্যক্ত মনে হচ্ছে হয়তো, যাই হোক নৌকোও রয়েছে। সব মিলিয়ে কিন্তু খুবই মনোরম পরিবেশ, তবে একটু রোদটা লাগছে। আজ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, একটু রোদটা লাগছে। প্রায় 12:15 বাজছে এখন এই সময় ঘড়ির কাটাতে। একটু সকালের দিকে, একটু বিকেলের দিকে, ওই 2:30-3টে বা সকালে
8টা 9টার মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে যদি আসা হয়, তাহলে আমার মনে হয় এর যে প্রকৃত যে শোভা বা প্রকৃত যে সৌন্দর্য সেটা অনেকখানি উপভোগ করা যেতে পারে। কিছু লোকজনে এখানে ছবি তুলছেন গাছের স্নিগ্ধ ছায়ের তলায় দাঁড়িয়ে, নৌকোটি পড়ে রয়েছে, দূরে আরো গাছপালা দেখা যাচ্ছে যেখানটা পেরিয়ে আমরা এলাম বোটে করে, আর এইদিকে সমুদ্র। তো এই হলো গিয়ে মোটামুটি তালসাড়ি বিচ। আমার মনে হয় এটা সকালবেলার দিকে এলে, যে কোনো জায়গায় অবশ্যই একটু সকালের দিকে 8টা 9টা এরকম টাইম সময় এলে যেটা হয় সূর্যের আলোটা খুব ভালো পাওয়া যায়, তার যে তার সেই আলোরতে ওই জায়গার যে আলাদা একটা সৌন্দর্য সেটা কিন্তু ধরা পড়ে। এবং যেটা আপনি কিছুটা হলো বিকেলের দিকে অবশ্যই পাবেন, 3টে 4টে এরকম সময় যদি গরমকালে হয়, যদি শীতকালে সেক্ষেত্রে সময়টা একটু এগিয়ে আসবে। ওই যাকে বলে ফটোগ্রাফির ভাষায় যাকে বলে গোল্ডেন আওয়ার বলে একটা সময় আছে, সূর্যোদয়ের বা সূর্যাস্তের ওই আধ ঘন্টা পরে আগে, ঠিক আছে? তো আধ ঘন্টা পরে আগে তো অতটা স্টিপুলেটেড টাইমের মধ্যে অবশ্যই হবে না ব্যাপারটা, ওই মোটামুটি ধরে নিন আপনি আপনার সুবিধার্থে ঘন্টা দুয়েক, আপনার সূর্যোদয়ের ঘন্টা দুয়েক পরে বা সূর্যাস্তের ঘন্টা দুয়েক আগে, এইরকমভাবে যদি আপনি সময়টাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে কোনো জায়গায় যেতে পারেন, তাহলে আপনার আমার মনে হয় বা যেটা আপনি কিন্তু খুব সুন্দর ভিউ যে কোনো জায়গাতেই আপনার পক্ষে পাওয়া সম্ভব। যাই হোক, এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে উদয়পুরের দিকে। সেটা আরও কিঞ্চিত দূরে আছে, তো আমাদের মোটামুটি টাইম শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে এসছে, আমাদের 12:30টার মধ্যে টোটোর কাছে যেতে হবে, সেরকমই সময় দিয়েছে। আপাতত এই পর্যন্তই, উদয়পুরে গিয়ে এবার দেখা হচ্ছে।